হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস উইথ মল্লিকা। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমরা তো কালকে দিদিবাড়ি আসছি, তো আজকে দিদিবাড়ি থেকে একটু আমরা ঘুরতে যাচ্ছি সবাই মিলে, তোমার হচ্ছে কি উল্টো ঘর। তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব উল্টো ঘর। দিদির বাড়ি থেকে এখান থেকে এক ঘন্টা লাগবে যেতে, ঠিক আছে। তো আমরা অলরেডি রেডি হয়ে গেছি সবাই মিলে, আমরা এখন যাব। এদিকে আয় বাবা, এদিকে আয়। এই যে আমার মেয়ে দুটো, আর ওরা সবাই আসতেছে এখন। তো চলো আমার সাথে আপনাদেরকেও নিয়ে যাই ধুবড়ির উল্টো ঘর দেখাতে। নামটা শুনে খুবই একটা ভালো লাগলো যে উল্টো ঘর, তো সব উল্টো নাকি। তো এর জন্যই যাওয়ার খুব এনার্জি হলো আর আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এই যে ভাগ্নেরা রেডি হয়ে গেছে, সবাই মিলে রেডি হয়ে গেছি একবারে, আর বেরিয়ে পড়লাম। তো চলো দেখতে থাকো। তো আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম, আর এখন আমরা যাচ্ছি উল্টো ঘরে। আর ধূপগুড়ি থেকে উল্টো ঘর যেতে 43 কিলোমিটার রাস্তা, আর ধূপগুড়ি থেকে গয়ারকাটা, গয়ারঘাট থেকে বানারহাট, বানারহাট থেকে টোটো করে যেতে হবে উল্টো ঘরে, সেটাকে কেলাবাড়ি বলে। তো দারুণ একটা জায়গা, আমরাও যাচ্ছি। তো চলেন সাথে করে নিয়ে যাচ্ছি আপনাদেরকেও। তো আমরা এখন গয়ারঘাটা বাজারে পৌঁছে গেলাম, আর আপনাদের সঙ্গে একটু গয়ারঘাটা বাজারটা শেয়ার করে নিলাম যতদূর পারলাম, গাড়ি থেকে শেয়ার করে নিলাম। আর এই গয়ারঘাটা পার হয়ে আমরা বানারহাটে দিকে যাচ্ছি। আর দেখুন প্রাকৃতিক পরিবেশটা কি দারুণ, দুপাশে গাছপালায় একেবারে ভর্তি হয়ে আছে, আর সবুজে সবুজে ঘেরা, দারুণ লাগছে যেন প্রাকৃতিক পরিবেশটা। তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর এখন আমরা নেমে পড়লাম গাড়িটাকে পার্কিংয়ে রেখে, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি একটু। আমরা এখন উল্টো ঘরে টিকিট কাউন্টারে পৌঁছে গেলাম, আর এখানে টিকিট নিয়ে নিলাম। এই যে 50 টাকা করে পার হেড টিকিট। এখন আমরা ফাইনালি উল্টো ঘরে পৌঁছে গেলাম, সব কিছুই উল্টা, দারুণ একটা জায়গা। তো আমরা এখন উল্টো ঘরের কাছে যাচ্ছি হেঁটে হেঁটে, যেখানে উল্টো ঘর আছে। আর জায়গাটা দেখুন কত বড়, বিশাল একটা জায়গা, হয়তো আরও অনেক কিছু হবে এখানে, এর জন্য অনেকটাই জায়গা আছে, নতুন নতুন কিছু হবে। তো আমরা এখন উল্টো ঘরে রাস্তায়, আর দূর থেকেই দেখা যাচ্ছে উল্টো ঘরকে। তো ফাইনালি আমরা উল্টো ঘরের কাছে চলে আসলাম। তো এখন আমরা বাইরের থেকে দেখলাম, আর এখন আমরা ভিতরে প্রবেশ করব উল্টো ঘরে। মানে সব কিছুই উল্টো, কোনোটাই সোজা না। বাইরের থেকে একটু দেখেন ঘরটাকে কেমন লাগছে দেখতে। আবার অনেকেই আসে উল্টো ঘর দেখতে। আমরা এখন সবাই এখন উল্টো ঘরে উঠছি, চলো তাহলে ঘরের দিকে যাই। তো এখন আমরা উল্টো ঘরে ঢুকে পড়লাম, আর ঢোকার সাথে সাথে এই যে দেখুন টেবিল উল্টো, চেয়ার উল্টো, সব কিছুই যেন উল্টো, সব উল্টো, ভালোই লাগছে দেখতে। মানে নতুন কিছু দেখলাম, এই যে দেখুন সব উল্টো। এই যে আলমারি সেটাও উল্টো, অনেকেই আসছে উল্টো ঘর দেখতে। এই যে বাথরুম, বাথরুমে গিজার, তারপরে বেসিন, সব কিছুই উল্টোভাবে সাজিয়ে আছে, ভালোই লাগছে দেখতে। I'm
একটা ঘর বা বাড়ি থাকতে গেলে যা যা জিনিস লাগে সব কিছু এই উল্টা ঘরে আছে। এই যে ন্যানো গাড়ি সেটাও উল্টো ঘরে আছে। তারপর এই যে টিভি, টিভিটাকেও উল্টা ঘরে রেখেছে। তারপর এই যে সোফা সেট, সোফা সেটও উল্টা করে রেখেছে। আর এসি, এসি মেশিনও উল্টা করে রেখেছে। আর এই যে বেড, বিছনা, সেটাও উল্টা, সব কিছুই উল্টা। দারুণ একটা জিনিস দেখলাম, খুব ভালো লাগলো। উল্টো ঘরে সব কিছু দেখিয়ে দিলাম। আর নিচের দিকটাও আমি দেখিয়ে দিই। এই যে আর অনেকেই এখানে ভিডিও করছে, ছবি তুলছে, তো সাথে আমরাও একটু ছবি তুলে নিলাম সবাই মিলে। তো এখন আমরা বাইরে বেরিয়ে পড়লাম। আর বাচ্চাদের জন্য অনেক খেলনার জিনিস এখানে আছে। আর ওই যে অনেকগুলো ঘর আছে। আর এই যে গাড়িটাকে বাইরের থেকে দারুণ দেখা যাচ্ছে, ন্যানো গাড়ি উল্টিয়ে রেখেছে এটা বাইরের থেকে। আর এখানে মেয়ে উঠতে চাইলো কিন্তু উঠলো না। আর এই খেলনাগুলোতে ওঠার জন্য এক্সট্রা টাকা লাগবে। আর এখন আমি বাইরের থেকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে ঘরটা, দারুণ লাগছে দেখতে। কিন্তু উল্টো ঘর মানে একেবারেই উল্টো। তো এখান থেকে আমরা এখন উল্টো ঘরে পিছন দিকটা আমি আপনাদের সামনে শেয়ার করছি। এই যে দেখুন, পুরোটাই উল্টা, জানলা থেকে শুরু করে সব কিছু উল্টো। জানলার যে পর্দাটা আছে সেটাও উল্টো। সত্যি মানে অসাধারণ একটা জিনিস। আর এখন আমরা সামনের দিকে যাচ্ছি, সেখানে বাচ্চাদের আরও অনেক খেলনা আছে। জায়গাটা দেখুন কতটা বড় একটা জায়গা। তা আমরা এখন সামনের দিকে যাচ্ছি, আর অনেকেই আসছে। Come closer.
you. এই যে এখানে দেখুন একটা সাইকেল রেখেছে, সাইকেলটা খুব উল্টোভাবে রেখেছে আর দারুণ লাগছে দেখতে। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর চেষ্টা করছি সব কিছুই তুলে ধরার। তো সত্যি আমাদের খুব জায়গাটা ভালো লাগলো, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে নতুন একটা কিছু দেখার। যদি আপনারা আসতে চান অবশ্যই আসবেন এই উল্টোঘর দেখতে। আশা করি আমাদের যেমন ভালো লেগেছে আপনাদেরও খুব ভালো লাগবে। আর এখানে অনেক কিছু তো বাচ্চাদের খেলনা আছে, শুধু যে আমরা টিকিটটা কেটে ঢুকেছি সেটা শুধু উল্টো ঘরের জন্য, আর বাদ বাকি খেলনাতে ওঠার জন্য এখানে এক্সট্রা করে 100 টাকা করে দিতে হবে যদি কেউ ওঠে। আর এই যে দেখুন কতটা জায়গা এখানে। তো আমরা এখন হেঁটে হেঁটে সামনের দিকে চলে আসছি। আর এই যে সামনে দেখুন একটা ট্রেনের মতো বেরিয়ে রেখেছে, এটাও উল্টো করে রেখেছে, এটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম। তো আমরা উল্টো ঘর থেকে বেরিয়ে গেলাম। আর আপনাদের উল্টো ঘর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।